প্রতিদিন রোজা রাখতে পারছেন না সাকিব আল হাসান। ইনফ্যাক্ট খেলার সময় তাকে দেখা গিয়েছে পানি পান করতে, মানে হেলথ ড্রিঙ্ক পান করতে। সো সাকিব আল হাসান রোজা রেখে খেলতে পারুক আর না পারুক, মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ রোজা রেখে খেলছেন। মুশফিক তো ঘরোয়া লিগে একদম 360 ডিগ্রি, মানে এবি ডিভিলিয়ার্সের মতো ব্যাট করছেন। অন্যদিকে তাসকিন আহমেদের বল দেখতেই পারছেন আয়ারল্যান্ড। তাসকিন তার ক্যারিয়ারের সবচেয়ে পিক ফর্মে রয়েছেন এই রোজা রেখে। এবং আমরা জানি যে হাশিম আমলা, মহিন আলী আর আদিল রাশিদের মতো মুসলিম ক্রিকেটাররা রোজা রেখেই দিনের পর দিন খেলে আসছেন। তারা টেস্ট খেলার সময় রোজা রেখে খেলেন। কিন্তু সাকিব আল হাসান এখানে কিছুটা ভিন্ন। তিনি তার ডায়েট মেনটেন রাখার জন্যই সব সময় রোজা রাখতে পারেন না, এবং সবচেয়ে বেশি ব্যস্ত এখন হয়তো সাকিব আল হাসান। হয়তো তিনি খেলছেন অথবা খেলার পরেই বিজ্ঞাপনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটছেন। তার বিভিন্ন ব্যবসা রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন অর্গানাইজেশনও তিনি যুক্ত রয়েছেন, সেখানে অনেক বেশি দানশীল আমাদের সাকিব আল হাসান। সো সাকিব আল হাসান রোজা রাখুক আর না রাখুক, তিনি সবার ফেভারেট প্লেয়ার।